আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা মাছের রেসিপি তৈরি করে দেখাবো। আজকের যে মাছটা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো, যেহেতু আমি ফ্রান্সে থাকি, তো ফ্রান্সের যে কোনো শপগুলোতে এই ম্যারলোন মাছটা পাওয়া যায়। আশা করছি যেসব আপু এবং ভাইয়ারা বাইরে থাকেন তাদের কাছে এই মাছটা হয়তোবা বিভিন্ন নামে পরিচিত। আমি আপনাদেরকে একটা পিক দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম এই মাছটা দেখতে। আমি আমার ওয়েতে একদম দেশীয় স্টাইলে মাছটা রান্না করেছি। আজকে অবশ্যই এই মাছটা না ভেজে আমি রান্না করেছি, আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। বিদেশি মাছ কীভাবে দেশীয় স্টাইলে রান্না করা যায় সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করছি অবশ্যই আপনারাও এটা রান্না করে খাবেন, এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। চলুন দেখে নিই এর প্রস্তুত প্রণালী। প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে নর্মাল রেগুলার অয়েল 5-6 টেবিল চামচ। তেলটা গরম হলেই এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি আছে, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি এখানে পানি। মশলা কষানোর মতো পানি এখানে আমি অ্যাড করে দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আর এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এখানে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। অনেকে আমাকে আবার প্রশ্ন করতে পারেন যে মাছের মধ্যে আদা রসুন বাটা, সো এটা যেহেতু সামুদ্রিক মাছ, আমাদের বাংলাদেশের মতো মিঠা পানির মাছ না, তো যার কারণে আমি এখানে আদা রসুন বাটাটা 1/2 চা চামচ পরিমাণে দিলাম। আপনারা কিন্তু চাইলে স্কিপ করতে পারেন, বাট আমার মতে আদা রসুন বাটাটা দেয়াই ভালো। আবার অনেকে বলবেন আদাটাই বা কেন ইউজ করতে হবে, তো যারা এইরকম ধরনের কমেন্টস আমাকে করবেন প্লিজ, আমি তাদের জন্য বলছি আপনারা কিন্তু ইচ্ছা করলে শুধু রসুন বাটা দিয়েও করতে পারেন, কিন্তু আদা রসুনটা দিলে একটু ভালো হয়। আর কোয়ান্টিটিটাও কিন্তু আমি খুবই কম দিয়েছি, কারণ মাছে যেহেতু এটা ফ্রেশ মাছ না, তো আর সামুদ্রিক মাছে কিন্তু টেস্টটাও একটু কম থাকে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এই মশলাটাকে একটু মিলিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলগুলো উপরে চলে আসছে। এই পর্যায়ে আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 2টা মাছ বড় বড় নিয়েছি, আগে থেকেই লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মাছটা খুব সফট হয়ে থাকে, যার কারণে খুব কেয়ারফুলি একটু নাড়াচাড়া করতে হবে। আর আমি মাছটা আজকে না ভেজেই রান্না করছি, কারণ আমি এর আগেও রান্না করেছি ভেজে, আর না ভেজেও রান্না করেছি, তো আমার কাছে দুটোই ভালো লাগে। যদি একটু মশলাটাকে ভালো করে একটু কষিয়ে রান্না করা যায় তাহলে ভালো লাগে। ঠিক এইভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কারণ খুবই সফট এই মাছটা, দেখতে পোয়া মাছের মতো। এখন আমি এর মধ্যে একটা টমেটো ঠিক এইরকম করে কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি, প্রায় 2 মিনিটের মতো এটা ঠিক এইভাবে রান্না করে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো পানি দেই নাই, তো মাছটা থেকে সামান্য একটু পানি উঠেছে। আবারও আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এবার আমি এই পানি সহই এর মধ্যে সামান্য একটু ঝোল দিয়ে দিচ্ছি, কারণ এটা যেহেতু একটু ভুনা ভুনা হবে
যার কারণে আমি এখানে সামান্য একটু ঝোল দিয়ে দিলাম। টমেটোগুলো ঠিক এরকম আস্তে আস্তেই থাকবে। এবার আস্তে একদম স্লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করব। এটার বলকটা চলে এসেছে, দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে 3-4টা কাঁচামরিচ। আমি কিন্তু এগুলোকে মাঝখান দিক দিয়ে একটু ফেরে আস্তে আস্তেই রেখেছি। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা। এবার এটাকে আরো 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝোলটা একদম মাখা মাখা হয়ে এসছে। এর থেকে আমি ঝোলটা কমাবো না। দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে বিদেশি মাছ কিভাবে দেশীয় স্টাইলে রান্না করা যায়, আমি সেটা আপনাদেরকে করে দেখালাম। আশা করছি আমার মতো করে যাদের হাতের কাছে এই মাছটা আপনারা পাবেন তারা অবশ্যই আমার মতো করে ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো একটা রেজাল্ট পাবেন। এতক্ষণ সাথে থাকবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসবো আপনাদের সামনে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।